বার্সেলোনার বিখ্যাত একটা মেলা আপনাদের সাথে শেয়ার করার জন্য। চলুন আজকে আমি আপনাদের সাথে বার্সেলোনার বিখ্যাত একটা মেলা শেয়ার করি, তাহলে দেখতে থাকুন আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে বার্সেলোনার সবচেয়ে বড় একটা মেলা শেয়ার করার জন্য। এটা হচ্ছে, এই যে দেখতে পারতেছেন, এইগুলো হচ্ছে বড় বড় রেস্টুরেন্ট, তাদের ছোট ছোট শাখা নিয়ে এসেছে এখানে নানান জায়গা থেকে। আর এগুলো হচ্ছে যে ছোট ছোট স্টলগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে যে স্ট্রিট ফুডগুলো হয় ওইগুলা। আর এখানে স্ট্রিট ফুডগুলো হচ্ছে চকোলাতে ক্যান্ডি, তারপরে হচ্ছে চুরুন। তো আমি আপনাদের সাথে একদিন চুরুন শেয়ার করব, স্পেনের চুরুনটা কি সেটা আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব, আর এটা খেতে কেমন সেটাও জানাবো। ফ্রেঞ্চ ফ্রাই, নানান জাতীয় জিনিস। আর এই যে দেখতেছেন এই স্টলগুলো, এগুলো সবগুলোই হচ্ছে ছোট ছোট স্টল, আর এগুলো সবগুলো নানান এলাকা থেকে, মানে বার্সেলোনা বা বার্সেলোনার বাহিরের শহর থেকে স্টলগুলো এসেছে। এই স্টলগুলো হচ্ছে খাবারের স্টল, নানান রকম খাবার বা নানান রকম অ্যাক্টিভিটি এখানে হয়। আর এখানে অনেক মজা করে বার্সেলোনার আর মানুষ এই মেলাতে এসে। আর এই বার্সেলোনার একটা ট্রেডিশনাল ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন, মহিলারা মাথার মধ্যে ফুল দেওয়া, তারপরে ড্রেস অন্যরকম পরা, গাউন পরা। আর এই যে এখানে ওরা নাচতে ছিল, আর এই যে এটা হচ্ছে আরেকটা স্টল খাবারের, আর আমি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। আর এখানে সবাই অনেক মজা করতেছিল, আর সবাই, আর এখানের একটা যে ট্রেডিশনাল ড্রেস ওইটা হচ্ছে গাউন, আর গাউন তার সাথে একটা স্কার্ফ পরবে, তারা উপরে মাথায় ফুল দেবে, সুন্দর করে সাজবে। আর ওদের ট্রেডিশনাল নাচ হচ্ছে ফ্লামিঙ্কো, আর ওই ফ্লামিঙ্কো নাচটা আমি আপনাদের একটু পরেই দেখাচ্ছি। আর এই যে দেখুন কি সুন্দর সুন্দর এখানে সি ফুডগুলা ওরা বিক্রি করতেছে, রান্না করতেছে। আর ওরা এই যে সি ফুডগুলো অক্টোপাস কাটাকাটি করতেছিল, রান্না করতেছিল, আর এখানে সি ফুড ওরা বেজে রাখছে। তারপরে এই যে এখানে ওরা বারবিকিউ করতেছিল কয়লা দিয়ে, তারপরে এই যে আমি আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছিলাম কয়লা দিয়ে তারা বারবিকিউ করতেছিল। আর এখানে সব জিনিস হালাল না, তাই দেখে শুনে এখান থেকে খেতে হয়। আর এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে কাবাব জাতীয় যেই ইয়াগুলো আছে সেই স্টল, তারপরে এই যে এই মেলাতে বেশিরভাগ খাবার জাতীয় স্টলগুলো অনেক বেশি, আর খেলাধুলা করার স্টল আমাদের দেশের মতো যেমন সব খেলা অনেক কিছু মেলাতে পাওয়া যায়, এই স্পেনের মেলাতে তেমন অত কিছু পাওয়া যায় না। আর এখানে অনেক অ্যাক্টিভিটি করার জিনিস আছে, যেমন এই যে দেখেন আমি আপনাদের যে ট্রেডিশনাল ড্রেসের কথা বলেছিলাম, এই যে এখানে সব মহিলারা ট্রেডিশনাল ড্রেস পরে আছে। আর এই যে এই পাশেও খাবারের স্টলগুলো ছিল, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর সবগুলো খাবারই, মানে আমরা এখান থেকে ফিশ ফ্রাই, তারপরে এই সি ফুড জাতীয় যে খাবারগুলো আছে এগুলো আমরা ট্রাই করি। আর এখানে বার্সেলোনার ট্রেডিশনাল খাবার যে পাইয়া ওইটাও পাওয়া যায়, ওই ওই খাবারটা অনেক মজা। আপনারা যদি চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি একদিন আপনাদের সাথে পাইয়া রেসিপিটা শেয়ার করব। আর এই যে এখানে আমাদের দেশের মতো হাওয়াই মিঠাই তৈরি করতেছিল, আর এইখানে একটা এই যে এই স্টলটা হচ্ছে হট ডগ, তারপরে আইসক্রিম, তারপরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের, আর এই যে এখানে পাঁপড় ভাজা, তারপরে এই সাইডে হচ্ছে শুকনা ফল, তারপরে নানান রকমের জিনিস আছে। তারপর এই যে এই সাইডের মধ্যে ক্যান্ডি পাওয়া যাচ্ছে, তারা আরেকটা আছে আপেল দিয়ে তারা একটা ক্যান্ডি বানায়, এই ক্যান্ডিটাও অনেক মজা, ভালো লাগে খেতে। তারপরে এই যে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, আর এই যে স্টলে বাচ্চাদের বড়দের ট্রেডিশনাল ড্রেসগুলো পাওয়া যায়, তারপরে জুয়েলারি পাওয়া যায়। আর এই যে ফুলগুলো দেখতেছেন আমি আপনাদের দেখাচ্ছিলাম ফুলগুলো, এই ফুলগুলোর দাম অনেক বেশি। এই ফুলগুলো একটা ফুল আপনি নেবেন এক একটা 5 ইউরো করে, আর এই স্কার্ফ, এই স্কার্ফটাও তাদের ট্রেডিশনাল। আর এই যে কানের দুল,
অনেক সুন্দর সুন্দর ছিল। আমি তেমন একটা জুয়েলারি পরি না, তাই আমি এখান থেকে কোনো জুয়েলারি বা কোনো কিছু কিনি নাই। শুধু আমি ছেলের জন্য কয়েকটা খেলনা কিনেছি আর তাকে একটু নানান রকমের রাইডে উঠিয়েছি, সে পছন্দ করে তাই। আর আমি আপনাদের সাথে টুকটাক করে সবই একটু শেয়ার করতেছি। আর এগুলো হচ্ছে ব্যাগের দোকান। আর এই যে এই শোপিসগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আফ্রিকা থেকে অর্ডার নিয়ে আসছে, এটা হচ্ছে আফ্রিকান স্টল। আর এই যে দেখতেছেন, এগুলো হচ্ছে জুয়েলারি স্টল। আর ওই পাশে হচ্ছে বাচ্চাদের খেলনা, ব্যাগ, নানান রকম আবিজাবি। এখান থেকে আমার বাচ্চাটা বলতেছিল, মাম্মা আমি এই গেমটা কিনবো, তাই আমি বললাম চলো তা কিনে দেই। সেটাই আমি কেনার জন্য এখন ওই দোকানে ঢুকবো। আর দোকানে ঢুকে আমি এই মহিলাকে জিজ্ঞেস করতেছিলাম এটার প্রাইস কত, তারপর মহিলা আমাকে বলতেছিল এটার প্রাইস দিয়ে 10 ইউরো। তা আমি বলতেছি আচ্ছা ঠিক আছে আমাকে দেন, আমি এটা নিব। তা উনি বলতেছে আচ্ছা আমি এটা ঠিক করে দিতেছি, এটা ওরা ব্যাটারিটাও এখানে ওরা অ্যাড করে দেয়, ব্যাটারির সাথে দিয়ে দেয়। তা আমি আমার ছেলেকে এই খেলনাটা কিনে দিয়ে তারপরে এই সব কিছু ঠিকঠাক করে আমি পে করে এখান থেকে চলে যাচ্ছি। তারপরে আমি আপনাদের সাথে এখনই শেয়ার করব এখানে ট্রেডিশনাল নাচ। আর আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে একটু শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগে। আর একটা লাইক দিলে আমি উৎসাহিত হই, লাইক দিতে তো কোনো টাকা বা কোনো কিছু খরচ হয় না, একটু কষ্ট করে লাইক করে যাবেন যাতে আমার আমি একটু উৎসাহিত হয়ে ভালো করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। আর সবাই একটু আমার চ্যানেলটা ভালো লাগলে শেয়ার করে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাইয়ের সাথে শেয়ার করলে সবাই একটু দেখতে পারবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। এই যে দেখতেছেন, এগুলো হচ্ছে স্টল লাগিয়েছে, এখানে বাচ্চারা নানান রকম খেলার মাধ্যমে জিনিসপত্র মানে নিতে পারে। আর এখানে এই যে দেখতেছেন, এগুলো পানির মধ্যে হাঁস যাচ্ছিল, তা বাচ্চাদের এই হাঁসগুলা একটা সিপের মাধ্যমে উঠাতে হবে। আর এই যে এই সাইডটা হচ্ছে নানান রকমের ব্যাগ, জুয়েলারি, হাবিজাবি নিয়ে অনেক কিছুই আছে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, এই যে জুয়েলারি, শোপিস। তারপর এই আমি যেই টাইমে গেছি ওই টাইমে মানুষটা একটু কম ছিল, কারণ আমি অনেক এই মেলাটা বিকালে খুলে আর অনেক রাত পর্যন্ত সারা রাত থাকে। আর বার্সেলোনা মানে ইউরোপ কান্ট্রি হোক, যে কোনো ইউরোপ কান্ট্রিতেই মানে ওরা রাত্রে পার্টি করতে বেশি পছন্দ করে। আর এই বার্সেলোনাতে এই মেলাটা সারা রাত থাকে, সকাল সকাল 4টা পর্যন্ত এটা থাকে, সকাল 4টা পর্যন্ত, তারপরে মেলাটা বন্ধ হয়ে যায়। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, এই যে দেখুন কি সুন্দর সুন্দর ট্রেডিশনাল ড্রেস, আমার মন চাচ্ছিল নেই বাট পরে আর নেই নাই, কিন্তু আমি দেখি আল্লাহ বাসায় রাখলে আমি সামনের বছর একটা হলেও কিনবো, আমার অনেক ভালো লাগছিল। তা আমি আপনাদেরকে একটা একটা করে ধরে দেখাচ্ছিলাম। আর এগুলোর প্রাইস হচ্ছে 25 ইউরো, হচ্ছে নর্মাল প্রাইস, এর উপরে আপনি যত যাইতে পারেন। আর এখানে বার্গেনিং করার কোনো চান্স নাই, এগুলো সব একদম আপনাকে ওরা যেই দাম ফিক্সড করে দিবে ওই দামই কিনতে হবে। তা আমি দোকানটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর এই যে অনেক মানুষ এখানে এসে কিনতেছিল আর অনেক মানুষ কিনে নিয়ে যাচ্ছিল, তাই আমি এই দোকানটা ঘুরিয়ে দেখি এখন আমি বাহিরে চলে যাব। আর এই মেলাটাও অনেক সুন্দর আর অনেক ভালো। আর এইখানে সব সময় আপনাদের সিকিউরিটির ওরা চিন্তা করে যাতে কোনো সমস্যা না হয় বা কোনো প্রবলেম না হয়। আর এই আমি এই টাইমটা আসার কারণ হচ্ছে এই টাইমে মানুষটা একটু কম থাকে আর আমি আমার ছেলেকে নিয়ে ফ্রিভাবে হাঁটতে পারবো, ঘুরতে পারবো, যেহেতু সে ছোটো। আর এই যে স্টলটার মধ্যে ওরা ফ্লামিঙ্গো ডান্স করতেছিল আর ওরা অনেক আনন্দ করে, সত্যি কথা বলতে ওরা আনন্দ করে ওদের জীবনটা ওরা কাটায়, তাই ওরা এই দেশের মানুষটা আনন্দে থাকে এবং হাসি খুশি থাকে, টেনশন কম করে, এই জন্যই তারা অনেক দিন বাঁচে। আর দেখেন এখানে কি সুন্দর বুড়া বুড়ার লোক কি সুন্দর ডান্স করতেছে, তারা এখনো পর্যন্ত কত এনার্জি তাদের শরীরে। হ্যাঁ,
আর আমি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম ফ্লামিঙ্গো ড্যান্স। আপনারা জানাবেন আপনারা কখনো ফ্লামিঙ্গো ড্যান্স দেখেছেন কিনা, এই ডান্সটা আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন। আর আমার ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর দেখে সবাই একটু কমেন্ট করবেন আর একটা লাইক হলেও দিয়ে যাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এইখানে বানাচ্ছিল হচ্ছে মুখিত, আমি এখানে মুখিত বানাচ্ছিল তাই আমি একটু ভিডিও করে রাখলাম। মুখিতটা হচ্ছে অ্যালকোহল জাতীয়, মানে মুখিত অ্যালকোহল ছাড়াও হয় অ্যালকোহল দিয়ে হয়, কিন্তু এইখানে আপনার সব কিছুতেই অ্যালকোহলটা ইউজ করে মুখিত বলতে, তাই এখানে অ্যালকোহল দিয়েই মুখিতটা বানাচ্ছিল। কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম কীভাবে বানাচ্ছে সেটা, আর ওরা অনেক সুন্দর করে এই মুখিতটা বানাচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালকোহল দিতেছিল। শুধু আপনাদের জন্য ভিডিও করার জন্য আমি একটু ভিডিওটা করলাম, আবার সবাই কেউ কিছু মনে করবেন না। আর এই যে তারা কি সুন্দর করে বানিয়ে এটা ওরা সার্ভ করতেছিল, এখানে ছেলে মেয়ে মানে কোনো পার্থক্য নেই, তারা সবাই অ্যালকোহল খাচ্ছে, স্মোকিং করতেছে, সব করতেছে, এটা আমার একটু অদ্ভুত লাগে, কিন্তু যেরকম যে দেশে যে বাও। আর আমার তো এই মেলাটা অনেক ভালো লাগে, আপনাদের কেমন লাগতেছে সেটা একটু জানাবেন। আর আমি কীরকমভাবে ভিডিও করলে আপনাদের কাছে ভালো লাগবে বা আপনাদের কাছে পছন্দ হবে সেটাও আমাকে একটু জানাবেন, তাহলে আমার জন্য ভালো হয়। আর আপনারা আমাকে জানালে আমি ওই টাইপের ভিডিও করার চেষ্টা করব। আর নিচে হচ্ছিল ওই যে নানান রকমের খেলনা বা ওই যে গান পয়েন্ট দিয়ে খেলাধুলা করে যেটা ওই রকম আর কি। আর এই যে এখানেও অনেক স্টল ছিল, এই যে আমার তো অনেক ভালো লাগে, আমি মেলাতে আসলে এখান থেকে ভুট্টা ভাজা খাই, ভুট্টা ভাজা আর ফ্রেঞ্চ ফ্রাই আমার অনেক পছন্দ, আমি মেলাতে আসলেই ভুট্টা ভাজা আর ফ্রেঞ্চ ফ্রাই খাই। আর আমি ভিডিও অফ করে তারপর আমি একটু এই যে এইসব ট্রাই করলাম, খেললাম, ডাট খেললাম, তারপরে এখানে একটা উট জাতীয় জিনিস আছে, মানে উটের খেলা, উট দিয়ে মানে খেলনাই বলতে গেলে ওইটা একটু ট্রাই করলাম। এই আমার ছেলে একটু খেলাধুলা করলো, আমি এগুলো সব একটু এই ক্যামেরা অফ করে তারপরেই করেছি। আর এই যে উনি বলতেছিল 3 মিনিট পরে খুলবে, আপনি 3 মিনিট পরে আসেন, কারণ আমরা অনেক সকাল সকাল এসে পড়েছিলাম তাই মেলা এখনও সব কিছু ওরা গুছিয়ে সারতে পারে নাই। আর এই যে আপনি যদি খেলায় পাস করেন তাহলে আপনি এই সব গিফট এখান থেকে নিতে পারবেন, তা না হলে আপনি পারবেন না। আমি সব কিছু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন। আর স্পেনে একটা ইয়ে হচ্ছে, তারা সব এখন দেখতে পাচ্ছেন সবাই জ্যাকেট পরে ঘুরতেছে, এখানে এখনও স্পেনে অনেক ঠান্ডা। এই যে ওরা বল খেলতেছিল, বল এই ঝুড়িতে ফেলতে হবে, এই ঝুড়িতে মনে হয় এখানে 4টা বল আছে, আপনার 4টা বলই ঝুড়িতে ফেলতে হবে, তারপরে আপনি এখান থেকে কিছু নিতে পারবেন। আর এইখানে স্পেনে এখনও ঠান্ডা, এখনও ঠান্ডা আছে, তা স্পেনে 9 মাস ঠান্ডা থাকে, 3 মাস গরম থাকে, কিন্তু এখন স্পেনে লাস্টে এই মাসের লাস্টে থেকে আপনার গরমটা স্টার্ট হয়ে যেতে পারে, কারণ জুন, জুলাই, আগস্ট এই 3 মাস প্রচুর গরম থাকে স্পেনে। আর এই যে আমার ছেলে ফুটবল খেলতেছিল, সে অনেক ট্রাই করছিল একটা গোল করার জন্য, বাট সে গোল করতে পারে নাই, থাক তাও তো ট্রাই করছে। তারপরে চলে গেলাম আরেকটা সাইডে, যে সাইডে রাইডগুলো আছে, খেলাধুলা করার জিনিসগুলো আছে, ওই ওই পাশে চলে গেলাম, ওই পাশে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এগুলো হচ্ছে ছোট ছোট স্টল, আর এইখানে এত ভয়ঙ্কর খেলনা ছিল, আমি তো নর্মালি কিছুর মধ্যে উঠিনি। আর এই যে দেখতেছেন আপনাদের এই খেলনাটা দেখতেছি, উপরে নিয়ে একদম মানুষগুলোকে উল্টায় রাখে, মানে উল্টায় রাখলে তো এমনি এত উঁচুতে আবার মানুষদের উল্টায় রাখে, ভয়ে আমি শেষ। তারপর অনেক রাইড ছিল, আমার ছেলে বাচ্চাদের রাইডগুলোর মধ্যে উঠছিল, উঠে উঠে
অনেক মজা পাইছে। আর এই যে ওই পাশে দেখানো হচ্ছে ওইগুলো ওইখানে গাড়ি খেলছে, আর আমার ছেলেটা একটু জাম্পিং খেলতেছিল, আমি একটু হালকা এমনিতে যখন নেমে গেছে তখন আমি ভিডিও করছিলাম, কারণ আমি ধরে রাখছিলাম। সে কান্না করতেছিল, অনেক উঁচুতে চলে গেছিল জাম্প দিয়ে, তাই সে কান্না করতেছিল। এই যে আমি আপনাদেরকে রাইডগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি, এখানে অনেক রকমের রাইড আছে। আর এই যে এই রাইডটা দেখতেছেন, এই যে এখানে বসার পরে আপনাকে উল্টায় পাল্টায় রাখবো না, একদম ঘুরে মাথা ঘুরাই দেব। আর এই যে আমার ছেলেটা এই যে এই হাউসের ভিতরে ঢুকছে খেলার জন্য, সে এইখানে খেলতেছিল আর সে বের হয়ে যাচ্ছিল, তাই মহিলাটার দর দিয়ে ঢুকে ওরে আবার ভিতরে নিয়ে গেছিল। এই যে দেখেন কি সুন্দর। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।